নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের কাছে উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, আপনারা জানেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার আইসি সন্দীপ গাঙ্গুলি, তিনি টিএমসির কার্যালয়ে গেছিলেন, সেখানে বিধায়ক তপন চট্টোপাধ্যায় তার জন্মদিন ছিলেন, আর সেই জন্মদিনে তিনি নিজের হাতে কেক খাওয়াচ্ছেন। আমরা যখন গোটা রাজ্য জুড়ে এই বিরোধীরা স্লোগান দেন যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ মানে হচ্ছে দলদাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন যখন বলেন এই দলদাস পুলিশ, আমরা যখন দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন, যখন তার পরিবারের লোকজন গোষ্ঠীদ্বন্দ্বে নিহত হয়েছে, তখন তারাই পুলিশের ওপর কোনো আস্থা রাখেনি, তারা বলেছে সিবিআই তদন্ত চাই। এই যে পুলিশের ওপর একটা নিরন্তর অনাস্থা গোটা রাজ্যে, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি যে নিরন্তর অনাস্থা, সেটা যে অমূলক নয়, সেটা এই ভিডিওটা যারা দেখছেন, আমি এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই গোটা বিষয়টা কিন্তু অমূলক নয়, এটা কিন্তু কোনো রাজনৈতিক বিষয় নয়। যে রাজনৈতিক বিরোধী দলগুলো শুধুমাত্র নিজেদের কারণ থেকেই বলছেন, ভাবুন বক্তুইয়ে যারা, যাদের প্রাণ গেল, তারাও তৃণমূল কংগ্রেস একসময় করতেন, এখন করেন না, কিন্তু তারা তাদের কাদের কাদের সঙ্গে লড়াই হলো, তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হলো, তারা চাইলেন কি সিবিআই তদন্ত চাইছেন বক্তুইয়ের জন্য। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে পুলিশের প্রতি যে অনাস্থা, সেই অনাস্থার একটা অন্যতম কারণ হচ্ছে এই ভিডিও। পুলিশ প্রশাসনে একজন আইসি, তিনি যদি বিধায়কের পার্টি অফিসে যান, বিধায়ক তিনি প্রশাসনের একটা অংশ, জনগণের প্রতিনিধি হিসেবে প্রশাসনের সঙ্গে তিনি যুক্ত হন, জনগণ থেকে নির্বাচিত প্রশাসনের প্রতিনিধি তিনি, সেক্ষেত্রে যদি এটাও হতো যে দেখা গেল তিনি বিধানসভার অভ্যন্তরে বা কোথাও প্রশাসনিক কোনো জায়গায় বসে রয়েছেন, পুলিশ প্রশাসকের প্রশাসনের কোনো কর্তা সেই পার্টিতে উপস্থিত হয়েছেন, সেটাও কিছুটা মান্যতা দেওয়া যায়, সরাসরি পার্টি অফিসে, আবার পার্টি অফিসে গিয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি কেকটা শুধু কেক কাটাতে উপস্থিত, তিনি পার্টি অফিসের ওই জন্মদিনে উপস্থিত থেকে ক্ষান্ত হননি, নিজেকে বিরত করেননি। কত কাছে যাওয়া যায়, আরো কাছাকাছি আরো কাছে এসো, পুলিশ আর তৃণমূল এখন এই গান গাইছে, দুজনে দুজনকে দেখে বলছে আরো কাছাকাছি আরো কাছে এসো, তৃণমূল যত বলছে কাছাকাছি, পুলিশও তত বলছে আরো কাছে চলে এসো, দুজনে দুজনের হাতটা ধরে এখন আলিঙ্গন করছেন। তাহলে এই প্রশাসনের ওপর মানুষ কি করে আস্থা রাখবে যখন দেখবে যে অঞ্চলের কোন সমাজ বিরোধী সেই বিধায়কের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, সেই সমাজ বিরোধীর বিরুদ্ধে এই পুলিশ আর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে? যে বিধায়ককে আমি দেখলাম, তপন চট্টোপাধ্যায়, তাকে পূর্বস্থলী থানার আইসি সন্দীপ গাঙ্গুলি, দেখতে পাচ্ছেন ছবি ভিডিওতে, এই সন্দীপ গাঙ্গুলি তাকে কেক খাইয়ে দিচ্ছে, এ তুমি কেমন, তুমি এ তুমি কেমন পুলিশ যে তুমি বিধায়কের গালে কেক কেটে খাইয়ে দিচ্ছ? গোটা পশ্চিমবাংলার মানুষ তো প্রশাসনের ওপর আস্থা রাখতে চায়, প্রশাসন তো রাজনৈতিক নিরপেক্ষ হবে, বিধায়ক অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষ, এটা আমরা জানি, বিধায়ক কখনোই রাজনৈতিক দলের কোনো বিধায়ক হয় না, কিন্তু সেই বিধায়ক যখন রাজনৈতিক দলের অফিসে বসে থাকে, তখন তার একটা রাজনৈতিক সত্তা কাজ করে, আর সেই রাজনৈতিক দলের পার্টি অফিসে গিয়ে, পার্টি অফিসে বসে কেক খাওয়ার অনুষ্ঠান উদযাপন করছেন থানার আইসি স্বয়ং। এই প্রশাসনের ওপর মানুষ কোনোভাবে আস্থা রাখতে পারবে? আস্থা থাকবে, থাকা উচিত। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন, যেটা বিরোধী দলনেতা বারবার বলেন যে এই তোলামূল প্রশাসন, এই দলদাস পুলিশ, এই চটিচাটা পুলিশ, এই যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে বারবার আসছে, এ তো তার প্রমাণ, হাতে নাতে প্রমাণ দেখতে পাচ্ছি, মানুষ হাতে নাতে প্রমাণ দেখতে পাচ্ছি, পুলিশের এহেন চেহারা গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে, পুলিশ কর্মচারীদের মাথা যে লজ্জায় হেট করবে না, এটা আমার মনে হয়, এটা একটা নিঃসন্দেহে এটা একটা উদাহরণ হয়ে রইল যে তৃণমূল কংগ্রেসের জামানায়
পুলিশ কিভাবে পুলিশের মধ্যে রাজনীতিকরণ হয়েছে। পুলিশের শুধু উর্দিটাই রয়েছে, তার গোটা চেহারাটাই তৃণমূল কংগ্রেসের রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। এহেন পুলিশের ওপর মানুষের যে আর কোনো আস্থা থাকবে না, আজকের এই ভিডিও এটা প্রমাণ করলো। এখন আমাদের নজর থাকবে যে এই ঘটনার জন্য এই পুলিশের ওপর মহলে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।